আসসালামু আলাইকুম সবাইকে আমি সিনথিয়া ইসলাম তিশা আমার সাথে আছে আমার বিলভড হাজবেন্ড খন্দকার মুশতাক আহমেদ আজকে আমরা একটা কাজে এসেছিলাম বিজয়নগরে আমাদের বিয়েটা হয়েছিল বিজয়নগর কাজী অফিসে আমাদের যে কাজী সাহেব বিয়েটা পড়িয়েছিলেন যে আমাদের ঐতিহাসিক বিয়ে জানি এত আলোচনা এত সমালোচনা সেই কাজী সাহেবের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি মুশতাক কিছু বলো আমাদের সেই কাজী সাহেবের নাম ইতিমধ্যে অনেক জায়গায় বলেছি আলহাস মাওলানা মোহাম্মদ আবুল হাসান শেখ সৈয়দ পড়ি ওনার অফিস বিজয়নগরে তো আমরা বিজয়নগর এসে ভাবলাম যে ওনার সাথে দেখা করে যাই কারণ উনি সবসময় আমাদের খোঁজ খবর নিয়েছেন আমাদের জন্য দোয়া করেছেন আমরা এই মুহূর্তে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া যে আমরা 25/3/2023 ইসলামী শরা শরিয়াত মোতাবেক 10 লক্ষ টাকা দেন মোহরে 2 লক্ষ টাকা ওয়াসিলে জনাব খন্দকার মুশতাক আহমেদ সাহ ও সিনথিয়া ইসলামের বিবাহ পড়িয়েছি চারজন সাক্ষী মোকাবিলা ইসলামী শরা শরিয়াত মোতাবেক সুন্দরভাবে হয়েছে বিবাহ আলহামদুলিল্লাহ আমরা তাদের দাম্পত্য জীবন সুখময় কামনা করছি আল্লাহ দেন তাদেরকে সুন্দরভাবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদেরকে কল্যাণ দান করুক এই কামনা করছি আমি কাজী মাওলানা মোহাম্মদ আবুল হাসান শেখ শরিয়াতপুরি বিজয়নগর সেগুনবাগিচা 27/8 আমরা অনেকবারই বলেছি যে আমরা দেশের আইন এবং মুসলিম শরিয়া মোতাবেক একটি বিবাহ যেভাবে হয় ঠিক সেইভাবে আমাদের বিয়ে হয়েছিল এবং আপনারা আমাদের যিনি বিয়ে পড়েছিলেন ওনার বক্তব্য আপনারা শুনেছেন এখন হ্যাঁ উনিও আমাদের সাথে এই মুহূর্তে আছেন আমরা এখন এমন একটি জায়গায় বসছি বিজয়নগরে আমার জীবনের প্রথম তখন অত চাইনিজ রেস্টুরেন্ট ছিল না এটা চাংওয়া চাইনিজ রেস্টুরেন্ট তখন সে এত সুন্দরও ছিল না এই রেস্টুরেন্টে প্রথম আমি চাইনিজ খেতে আসি এবং সেখানে আমি খুব টেনশনে ছিলাম যে কোন হাতে কাটা চামচ ধরবো কোন হাতে কি করবো আমার বড় বড় হাজবেন্ডকে নিয়ে এসেছিল আজকে আবার সেই স্মৃতিময় জায়গায় নিয়ে এসেছি এবং যিনি আমাদের ঐতিহাসিক বিয়ে পড়েছিলেন ওনার মা আমাদের সাথে আছেন তা আমি দোয়া করি আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আপনাদের সবার কাছে আমরা দোয়া কামনা করছি আমাদের এই বিয়ের শুভ কাজ এই কাজই সম্পন্ন করেছেন আমরা তার কাছে অনেক 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 বেশি কৃতজ্ঞ আমি তাকে আজকে একটা প্রশ্ন করেছি যে আপনি আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি আপনার দোয়া আমরা কাম্য করছি বুঝতে কিছু বলো না আর কিছু বিশেষ কিছু বলার নেই আমরা আমরা সবার জন্য দোয়া করি সবার জীবন সুখের আনন্দ ভালোবাসা হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম সবাইকে আমি সিনথিয়া ইসলাম তিশা আমার সাথে আছে আমার বিলভড হাজবেন্ড খন্দকার মুশতাক আহমেদ আজকে আমরা একটা কাজে এসেছিলাম বিজয়নগরে আমাদের বিয়েটা হয়েছিল বিজয়নগর কাজী অফিসে